ছেলেকে কোনো মতেই সুখে শান্তিতে থাকতে দিতে চায় না সৎমা। বাড়ির জায়গা সম্পত্তিও দিতে নারাজ। ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে করতে চাইলে বারবার বাধা দেয় মা। সৎমায়ের হাতে বেধড়ক মার খেয়ে এমনই অভিযোগ করলেন এক যুবক। অভিযোগকারী যুবকের নাম শেখ শাহেন শাহ, বাড়ি খানাকুল থানার অন্তর্গত তাঁতিশাল গ্রামে। শাহেন শাহর অভিযোগ, গতকাল নামাজ পড়ে বাড়ি ফেরার পর তার সৎমা, তার বোন এবং ভাই সকলে মিলে বিনা কারণে তাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছে। শুধু কথা শোনানোই নয়, তাকে গরুর দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেছে। শাহেন শাহ জানিয়েছে, বিয়ে করার জন্য তিনি নিজেই বেশ কয়েকটি দেখাশোনা করেছেন, কিন্তু তার সৎমা তার বিয়েতে বাধা দিচ্ছেন। মেয়ের বাড়িতে নানান মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, আর এদিকে তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করছেন। গ্রামবাসী ও প্রতিবেশীরা সকলে মিলে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলেন, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে আরামবাগে রেফার করা হয়। দেখাশোনার বিয়ের কাজ হতে দেয় না, আর অত্যাচার দুজন করছে, আর যেখান থেকে আসছে সেখান থেকে বিয়ের কাজ নির্যাতনের ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন তাঁর পাড়া প্রতিবেশীরা। ইতিমধ্যেই তারা খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হয়েছে ব্যাপারটা, বিষয়টা কি, ছেলেরা তো বড়ো হয়েছে আর মা হচ্ছে সৎমা, একটা বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ের প্রস্তাব প্রায় নিয়ে আসে। নিয়ে আসার পরে বাড়িতে যখন যায়, মা সৎমাটা কেটে দেয়, বিয়েটা কেটে দিতে এরকম অশান্তির সৃষ্টি হয়। অশান্তির সৃষ্টি হতে কয়েকবারই মারধর করে এবং পাড়ার প্রতিবেশীকেও খুব গালাগালিজ করে, মসজিদে নামাজ পড়তে মুসল্লিদিকেও খুব গালিগালাজ করে। তারপরেও আমরা কিছু বলি, বলেছে যদি কিছু বলে মুসল্লিরা তারাও তাদেরকেও মানে থানায় ঢুকিয়ে দেবো, কিন্তু আমরা সহ্য সীমার বাইরে হয়ে গিয়ে আজকে এমনভাবে ওই বাচ্চা ছেলেটাকে যেভাবে মারধর করেছে, পাঁচজন মিলে, একজন হচ্ছে বাবা মতিয়ার রহমান, ওর ভাই সৎ ভাই শেখ রঞ্জন রহমান, তারপরে ওর নিজের দাদা ফিরোজ আলী, সে ওর নিজের বোন সৎ বোন বেবি, সে পর্যন্ত ওর মা সৎমা, সৎমাটা আবার মাসি হয়, নিজের মাসি, তার সত্ত্বেও এইভাবে ওরা মারধর করে বেধড়াক্কা মানে বেঁধে পিটিয়ে মারধর করে। যে গ্রামে লোকেরা সবাই না গিয়ে পড়লে ওই ছেলেটাকে বাঁচানো যেত না, এবং চাষিরা মাঠ থেকে ছুটে এসে ওই ছেলেটাকে আমরা উদ্ধার করে নিয়ে এসে আজ খানাকুল গ্রামীণ হসপিটালে নিয়ে এসেছি। থানায় আমরা একটা অভিযোগ করেছি, সেই অভিযোগের আমরা এর বিচার কড়াকড়িভাবে শাস্তি বিচার চাই আমরা। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।